বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আজকেও আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারের দুজন মেধাবী ছাত্র রবিউল হাসান এবং মরিয়ম আক্তার জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছে। আপনাদের দুইজনকে জানাচ্ছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমরা জানতে চাইব রবিউল হাসানের কাছ থেকে জাপানের ভিসা পেয়ে আপনার অনুভূতিটা কেমন? জি, আল্লাহর রহমতে খুবই ভালো, আর যা ভাষায় প্রকাশ করা যাবে না। মরিয়ম আক্তার, আপনার অনুভূতিটা যদি ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন যদি শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি খুবই আনন্দিত। আচ্ছা রবিউল হাসান, আপনি তো আজকে জাপানি স্টুডেন্ট ভিসা পেয়েছেন। জি স্যার। ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যারা হচ্ছে জাপানে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা জাপানে পড়াশোনা করতে যেতে চায় তাদের বলতে চাই, তারা অবশ্যই যেন সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসে এবং হানান স্যারের সাথে কথা বলে। তাদের যেভাবে ভালো হবে হানান স্যার ঠিক সেভাবে তাদের অ্যাডভাইস দিয়ে থাকবে এবং প্রসেসিং করে থাকবে, যেন তারা ইনশাল্লাহ ভিসা পায়। আচ্ছা, আপনি হচ্ছে কোথায় থেকে এসেছেন বা আপনার দেশের বাড়ি বা গ্রামের বাড়ি কোথায়? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপনি কোথায় থেকে ইন্টার পাস করেছেন? নারায়ণগঞ্জ থেকে ইন্টার পাস করেছি। নারায়ণগঞ্জ কলেজের নাম? নারায়ণগঞ্জ কলেজ। নারায়ণগঞ্জ কলেজ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মরিয়ম আক্তার, আপনি তো আজকে জাপানে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে যারা নতুন জাপানে যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কি বলতে চান বা মেয়ে হিসাবে বা আমাদের কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়েছেন? যে আমি নতুনদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে আপনারা, আর মেয়েদের ক্ষেত্রে বলতে চাই, আপনারা যদি জাপানকে চয়েস করেন স্টুডেন্ট হিসেবে মানে পড়তে যেতে চান, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা সান জাপানিজকে বেছে নিতে পারেন। তাদের কার্যক্রিয়া মানে প্রক্রিয়া খুবই ভালো, এবং একজন মেয়ে হিসেবে আমি বলবো যে এখানে খুবই আপনারা সব দিক থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন। যে আপনারা সান জাপানিজ হানান স্যারের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন। আচ্ছা মরিয়ম আক্তার, আপনি তো জানেন যে আমাদের জাপানও একটা ডকুমেন্ট টিম আছে, যে আপনাকে যে মনে হচ্ছে ইনফরমেশন থেকে শুরু করে জাপান ইমিগ্রেশন থেকে কল আসবে বা হচ্ছে বিভিন্ন বিষয়ে যে মনে হচ্ছে কীভাবে হচ্ছে কথা বলতে হবে বা হচ্ছে ধরেন আপনার কী কী ইনফরমেশন লাগবে ওইগুলো কি আপনাকে বলেছিল বা হচ্ছে কী ধরনের সহযোগিতা পেয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, আমাদের শুরু থেকে একেবারে শেষ অবধি আজ পর্যন্ত মানে আমাদের সান জাপানিদের হচ্ছে জাপানে ওনাদের একটা টিম আছে, ওইখান থেকে হচ্ছে জাপানের সব খবরগুলো আমাদেরকে, প্লাস হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস, আমাদের প্রসেসিং কিভাবে কি করতে হবে, আমাদের ডকুমেন্টেশন, প্লাস হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন ইন্টারভিউতে কিভাবে ই করব, ফেস করব, আলহামদুলিল্লাহ আমাদেরকে এক কথা বলতে গেলে হাতে কলমে ওনারা শিখিয়েছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে, আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্তই থাকবে।